মুঘল সাম্রাজ্যের আকবর শাহজাহানের নাম তো সকলেই জানে, কিন্তু মুঘল হয়েও যে না মুঘল হয়ে রয়েছে, সিংহাসনে বসেও যে সম্রাট হতে পারেনি, যার শরীরে মুঘল বংশের রক্ত থাকা সত্ত্বেও মুঘল সম্রাট বলে গণ্য হয়নি, কুষ্ঠরোগের কারণে যে ভ্রু এবং চোখের পাতার লোমসহ সমস্ত চুল হারিয়েছিল, অন্ধ হয়ে যাওয়ার পরেও যে কবিতা রচনা করেছিল, চলুন সেই না মুঘল সম্রাট শাহরিয়ার মির্জার হতভাগ্য ইতিহাস সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। তবে শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মুঘল সম্রাট শাহজাহানের চমকে শাহরিয়ার মির্জার নাম কোথাও না কোথাও চাপা পড়ে যায়। শাহরিয়ার মির্জা সম্রাট জাহাঙ্গীরের ছোট পুত্র। মুঘল সাম্রাজ্যের ইতিহাসে তিনি পঞ্চম সম্রাট হিসাবে গণ্য হতে পারতেন, কিন্তু মাত্র 3 মাসের রাজত্বের কারণে মুঘল ইতিহাসে তিনি স্থান পাননি, ডিফ্যাক্টো সম্রাট বলে পরিচিত হয়ে রয়েছেন। আসলে চতুর্থ মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রিয় পত্নী নূরজাহান নিজের ক্ষমতা বজায় রাখার জন্য জাহাঙ্গীরের মৃত্যুর পর শাহরিয়ারকে মুঘল সিংহাসনে বসাতে চেয়েছিলেন। তাই তিনি রাজনৈতিক শক্তি খাটিয়ে তার প্রথম স্বামী শের আফগান এবং তার নিজের মেয়ে মেহেরুন্নেসা বেগমের সাথে শাহরিয়ারের বিবাহ দেন। কিন্তু অন্যদিকে নূরজাহানের ভাই আসফ খান চেয়েছিলেন জাহাঙ্গীরের মৃত্যুর পর মুঘল সিংহাসনে বসবেন জাহাঙ্গীর ও বিলকিস মাকানির পুত্র শাহজাহান। বিলকিস মাকানি ছিলেন আসলে জাহাঙ্গীরের দ্বিতীয় স্ত্রী। আসফ খান তার উদ্দেশ্য পূরণ করার জন্য তার মেয়ে মমতাজ মহলের সাথে শাহজাহানের বিয়ে দিয়ে দেন। এরই মধ্যে জাহাঙ্গীরের মৃত্যু হয় আর নূরজাহান আসানরূপ শাহরিয়ারকে মুঘল সিংহাসনে বসিয়ে দেন। শাহরিয়ার নিজের সিংহাসন সুরক্ষিত রাখার জন্য এক ঘটনা ঘটিয়ে ফেলেন। রাজকোষাগার থেকে পুরনো ও নতুন নৃপতিদের 70 লক্ষ টাকা বিতরণ করে দেন। কিছুদিনের মধ্যেই আসফ খানের বাহিনীর সঙ্গে শাহরিয়ার বাহিনী যুদ্ধ পেতে যায়। যুদ্ধে শাহরিয়ার পরাজিত হয়ে পালিয়ে যান, কিন্তু পরের দিন সকালেই তাকে ধরে ফেলা হয় আর 2-3 দিন বাদে আসফ খান তাকে অন্ধ করে দেন। এইভাবেই শাহরিয়ার মির্জার মাত্র 3 মাসের রাজত্বের করুণ পরিণতি ঘটে। অবশেষে শাহজাহানের আদেশে 1628 সালের 23 জানুয়ারি আসফ খান শাহরিয়ারকে হত্যা করে। হয়তো অল্প সময়ের রাজত্ব ও বেআইনিভাবে পাওয়া মুঘল সিংহাসন, এই 2 কারণে শাহরিয়ার মুঘল হয়েও না মুঘল হয়ে থাকলেন, স্থান পেলেন না মুঘল সম্রাটদের তালিকায়। আজ এ পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।